আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জান্নাত ব্লগ। আর শুরুতে বলে নিচ্ছি, আজকের ব্লগটা হবে বেসিক্যালি খাই দাই একটা ব্লগ। আর আমার মাঝে মধ্যে ক্রেভিং হয়, মিষ্টি জাতীয় জিনিস খেতে খুবই ইচ্ছে করে আর অনেক কিছু খেতে ইচ্ছে করে। তো আজকে এমনটা ছিল, তো ভাবছিলাম যে আজকে কী করা যায়। তো আমি দুপুরবেলা বেলকুনিতে এসে একটু শ্যুট করে নিয়েছিলাম, আর আজকে আমি বেডশিট ধুয়ে দিয়েছি। তো ভাবছিলাম যে আজকে কী রান্নাবান্না করা যায়, আর আজকে আমি আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করব। তো চলুন দেখা যাক। আর যারা এখন পর্যন্ত আমার পেজের সাথে নাই, অবশ্যই কিন্তু ফেসবুকে গিয়ে আমার পেজে ফলো দিবেন, আর আমার আপুর চ্যানেলটা অবশ্যই ভিজিট করবেন। ডিসক্রিপশন বক্সে কিন্তু সবগুলো লিঙ্ক দেওয়া আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরও একটা ব্লগে। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এখন মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, তো আমি আজকে হচ্ছে ভাবছিলাম যে শ্যামে রান্না করব। তো এই জন্য আমি ডাইনিং থেকে মিল্ক ভিটা নিয়ে এসেছি, লিকুইড যে দুধগুলো পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছেন বিটি ফুটের সেমাই, তো এটা হচ্ছে রান্না করব। তো এর সাথে আরও আছে কিশমিশ, আমি সেদিন কিনেছিলাম। যে পায়েস বা সেমাই যে কোনো কিছু রান্না করা যায়। তো আমার একটু ক্ষুধা লেগে গিয়েছে, আর সকালবেলা থেকে মনে হচ্ছিলো যে মিষ্টি জাতীয় কিছু একটা খাই, তখন চট করে মাথায় আসলো সেমাই করা যায়। আর এখানে আছে দেখতে পাচ্ছেন কাজু বাদাম। তো তাহলে আমি এখন কিচেনে চলে যাই, তো আমার পাতিল পরিষ্কার করতে হবে, তারপর আমি রান্নাবান্না শুরু করে দিব। তো আমি কাজ কাম যেগুলো আছে সব রেডি করে নিই, তারপর আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি আবার অ্যাসাইনমেন্ট পেপার রেখেছি, খাওয়া দাওয়া করে দেন হচ্ছে অ্যাসাইনমেন্ট লিখতে হবে, কারণ কালকে জমা দেওয়ার লাস্ট ডেট। তো যাই হোক যাই তাহলে। তো আমি এখানে একটা গুঁড়া দুধের প্যাকেটও নিয়ে নিয়েছি, এটা 10 টাকা দাম, কারণ গুঁড়া দুধ দিলে আবার একটু বেশি মজা লাগে। আমি কিচেনে চলে গিয়েছিলাম রান্নাবান্না শুরু করব। তো এর মাঝখানে আমার পাশের রুমের বান্ধবী চলে এসেছে, দেখতে পাচ্ছেন স্ক্রিনে কালারফুল জাম ভর্তা, আর এই জামটা কিন্তু আমাদের ক্যাম্পাসের গাছের। তো এরকম জাম ভর্তা দেখলে রান্নাবান্না তখন আর করতে মন চায় না। তো যাই হোক, আমরা সবাই মিলে রুমে এসে সবাই মিলে খাচ্ছিলাম, আর জাম ভর্তাটা খুবই মজা হয়েছিল, আর কালারটা দেখে গেস করতে পারছেন। আর জাম কিন্তু শরীরের জন্য খুবই ভালো। তো যাই হোক, এরপর আমি আবার আমার আগের কাজে ফিরে গেলাম, শ্যামে রান্না করতে হবে। এর জন্য প্রথমে আমি সেমাইগুলো একটু ভেজে নেবো, যদিও ফ্রাই করাই আছে, তারপর একটু ভেজে নিচ্ছি। সেমাই ভেজে নিয়ে আমি ওই পাতিলেই বাদামগুলো ফ্রাই করে নিলাম, কারণ বাদামের কাঁচা একটা গন্ধ থাকে। তো যাই হোক, এরপর আমি লিকুইড দুধ ঢেলে নিচ্ছি পাতিলে, এবার ভালো করে জাল করতে হবে। তো তার আগে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা ছিঁড়ে দিলাম, এলাচ দারচিনি এখন দিয়ে দিব। আর আমি অনেক আগে একবার সেমাই রান্না করেছিলাম, এটা মেবি 2 বছর আগে হবে, যখন আমার চ্যানেল ক্রিয়েট করেছিলাম, মানে রান্নার চ্যানেল সেমাই লাচ্চা সেমাই। তো সেমাইয়ের রেসিপিটা তখন আর শেয়ার করা হয়নি, কারণ এডিট করার অভাবে তখন তো আমি পারতাম না। তো যাই হোক, এখন আমি কিশমিশ বাদাম কিশমিশটা আগে ধুয়ে দিব, এরপর বাদামটা আমি শেষের দিকে দিয়ে দিব। তো বাদামটা কিশমিশটা ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিগুলো মোটামুটি সবাই পারেন, আমি জাস্ট শেয়ার করছি ব্লগ আকারে। তো এখন এটা ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। আর সবচাইতে মেইন একটা কথা, সেটা হচ্ছে মিষ্টি জাতীয় জিনিসে সবসময় আপনারা চেষ্টা করবেন 1 চিমটি লবণ দেওয়ার জন্য, কারণ যখন আপনি লবণটা অ্যাড করবেন তখন কিন্তু ব্যালেন্সটা আসবে আর খেতে ভালো লাগবে। আর নর্মালি লবণ না দিলে পাঞ্চে পাঞ্চে লাগে, এটা আমার অভিমত। আর আমাদের সিরাজগঞ্জ মোটামুটি সবগুলো মিষ্টি জাতীয় জিনিসেও খাই, ইভেন আপনি বড় বড় ব্লগারদের মানে রান্নার যাদের চ্যানেল আছে দেখবেন,
একটু হলেও কিন্তু লবণ অ্যাড করে। তো যাই হোক, আমি আবার একটু গরম পানিতে গুঁড়া দুধটা মিক্সড করে নেছি, এটা আবার পাতিলে দিয়ে দিব। আর আমার মতো কার কার শ্যামের পছন্দের, আমার খুব বেশি পছন্দ না মিষ্টি জাতীয় জিনিস, মানে মোটামুটি, বাট মাঝে মাঝে খুব ভালো লাগে। তো যাই হোক, আর অন্যদিকে আমাদের রুটি হবে, কারণ আমি যখন শ্যামের রান্না করছিলাম আমার দুইটা ফ্রেন্ডকে নিয়ে, তো একটা ফ্রেন্ড বললো যে ওর খুব খেতে ইচ্ছে করছে, মানে রুটি, রুটির সাথে শ্যামের খুব মজা লাগবে। তো ও আবার ক্যান্টিনে গিয়ে ময়দা নিয়ে এসেছে, তো আমি বলেছি আমি কিন্তু রুটির কোনো কিছুই পারি না, তোকে সব করতে হবে, কারণ রুটি আমি বেলতেও পারি না বানাতেও পারি না। তো আমি একদিকে শ্যামে করছিলাম, আমার বান্ধবী অন্যদিকে রুটি বানাচ্ছিল। তো দেখতে পাচ্ছেন আমার দুধটা কিন্তু জাল করে নেওয়া হয়ে গেছে, এবার আমি শ্যামেগুলো সব দিয়ে দিচ্ছি। আর শ্যামে রান্না করতে মোটামুটি কম সময় লাগে, আর যাদের হাতে সময় থাকে না, যারা জব করেন তারা কিন্তু ইজিলি কিন্তু এর রেসিপিটা করে রাখতে পারেন, ফ্রিজে রাখতে পারেন, নাস্তা হিসেবে খেতে পারেন। তো যাই হোক, এখন নেড়াচেড়া নিলে কিন্তু হয়ে যাবে আমাদের ঝটপট সেমাই। তো দেখা যাক কেমন হয়, সেটা শেষের দিকে বলবো। আর এখন হচ্ছে আমি চিনি অ্যাড করে দিচ্ছি, কারণ চিনিটা সবসময় শেষে দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু শক্ত হয় না আর চিনি থেকে একটু হলো পানি বের হয়। তো আমি এখন বাদাম অ্যাড করে দিচ্ছি। তো এটা আমার হয়ে গেছে শ্যামের রেসিপি। তো চলেন এখন দেখি আমাদের রুটির কী অবস্থা। তো দেখতে পাচ্ছেন আমার বান্ধবী রুটি বেলছে, আর ও মোটামুটি সব কাজই পারে, আর আমার মনে হয় যে রুটি বানাতে পারে সে পৃথিবীর সব কাজ করতে সে পারবে, কারণ রুটি বানানো খুবই ঝামেলা আর অনেক কঠিন লাগে আমার কাছে। তো যাই হোক, রুটিগুলো ঝটপট বেলে নিচ্ছিল, আর মোটামুটি 8 থেকে 10টার মতো বা 10-12টার মতো রুটি হয়েছিল। তো রুটি বানানো শেষ, এবার হচ্ছে শেকার পালা। তো এখানেও রুটি শেকে নিচ্ছিল, আর অনেকগুলোই হয়েছে রুটি বলা চলে। তো আমার আবার রুটির সাথে দেখা যায় আলু ভাজি হলে মানে আর কিচ্ছু লাগে না, আর শ্যামের সাথেও ভালো লাগে, বাট আলু ভাজি ডিম ভাজির সাথে আমার বেশি পছন্দ। তো দেখতে পাচ্ছেন আমাদের রুটিটা কিন্তু অলরেডি ফুলে গিয়েছে, আর রুটি ফুললে কিন্তু রুটিটা পারফেক্ট হয়, খেতেও কিন্তু ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমাদের রান্নাবান্না হয়ে গেছে, আর আমি ঢেঁড়স ভাজি করেছিলাম, কারণ মিষ্টি জাতীয় জিনিস খাওয়ার পর আমার একটু ঝাল না খেলে হয় না। তো মোটামুটি আলহামদুলিল্লাহ বলা চলে সবগুলো মজা হয়েছিল, রুটিটাও পারফেক্ট ছিল, সময়টা একটু মিষ্টি করা ছিল বাট খারাপ লাগেনি, ভালোই লেগেছে। তো আমার মতো কার কার পছন্দের রুটি, শ্যামাই বা রুটি, আলু ভাজি বা যে কোনো ভাজির সাথে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এ ছিল আমার আজকের ব্লগ। আমার আজকের ব্লগটা যদি সামান্যতম ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা যে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করে দিবেন। আর আপনারা চাইলে কিন্তু আপনাদের বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করতে পারেন, আর শেয়ার করলে দেখা যাবে যে আপনার সাথে তারাও কিন্তু আমাদের ব্লগটি দেখতে পাবে, আর অনেকের কাছে আমাদের চ্যানেলটি কিন্তু পৌঁছে যাবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।